প্যাভিলিয়ন কিংবা স্টলের নাম বিদেশি হলেও বাণিজ্য মেলায় দেদারসে বিক্রি হচ্ছে দেশি পণ্য। স্টলের বাহারি ব্যানার এবং বিজ্ঞাপন দেখে দর্শনার্থীরা প্রবেশ করছেন, জেনে অথবা না জেনেই কিনছেন সস্তা মানের পণ্য। রাজধানীর বিভিন্ন বিপণী বিতানের মালিকরা আন্তর্জাতিক মেলায় স্টল খুলে বসায় ক্ষুণ্ণ হচ্ছে মেলার ভাবমূর্তি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আন্তর্জাতিক মানের হরেক রকম দেশি বিদেশি পণ্য সম্পর্কে দেখার ও জানার সুযোগ থাকার কথা থাকলেও আদতে এ মেলা পরিণত হয়েছে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানের মিলন মেলায়। স্টলগুলোতে বড় বড় করে বিভিন্ন দেশের পণ্য বিক্রির বিজ্ঞাপন লেখা থাকলেও বাস্তবতা ভিন্ন। বাণিজ্য মেলা প্রতিষ্ঠান আমার আজ থেকে 20 বছর পর্যন্ত এটা আছে। ইরানি পণ্য সমাহার, এটার প্রতিষ্ঠান হলো খিলগাঁও তালতলা মার্কেট, ব্যাকট্রেস বাংলাদেশে, প্রতিষ্ঠানে বাংলাদেশে, লোকাল কোটা ফরেন কোটা না। প্রতিবারে আমরা মেলা তিন করি বাণিজ্য মেলাতে, আর বেসিক্যালি আপনার হলো এলিফ্যান্ট রোড আমাদের শোরুম আছে। মেলার বাইরে হলো গাউছিয়া মার্কেট দোতলা আছে, সতরুবা ফ্যাশন মেকার, স্টান মল্লিকার উপসাইডে আমাদের মেইন ব্রাঞ্চ। এদিকে মেলার মাঠ ঘুরে দেখা গেল একই প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন নামে স্টল বরাদ্দ নিয়ে বিক্রি করছে একই পণ্য। বিদেশি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নেওয়া স্টলের বিক্রেতারা জানালেন, মেলায় নিজ নামে স্টল বরাদ্দ না পাওয়ায় অনেক সময়ই এ ধরনের প্রতারণার আশ্রয় নিতে হয় তাদের। বাহিরে আপনার লিখে রাখছে একটা, ভেতরে দিয়ে রাখছে আরেকটা, তফাতই বুঝতে পারতেছি না কোনটা দেশি কোনটা বিদেশি। এখন এরা তো ভাঁজায় ফেলছে। ব্যানারের বিষয়টা হলো আসলে সবাই আমাদের দেশি প্রোডাক্টের চেয়ে বিদেশি প্রোডাক্টই তারা পছন্দ করে, যার জন্য এই মানে এটা লেখা আর কি। এদিকে মেলার দর্শনার্থীরা জানালেন, বেশিরভাগ ক্ষেত্রে পণ্য কেনার চেয়ে মেলায় কেবল ঘুরতেই আসেন তারা। আন্তরিক বাণিজ্য মেলা তো সেজন্য ভালো লাগে, আসি দেখি। এলিফ্যান্ট রোড বা এই আপনার নিউ মার্কেট বলেন, সেক্ষেত্রে একই জিনিস একই পণ্য আমাদের কাছে মনে হচ্ছে। এটা এ অবস্থায় বছরের প্রথম মাস জুড়ে বারোয়ারি পণ্যের বিক্রির স্থানে পরিণত হওয়া নগরীতে তীব্র যানজট সৃষ্টিকারী বাণিজ্য মেলা কতটুকু রপ্তানি বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে সে প্রশ্ন নগরবাসীর। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।